হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ বুধবার, এখন এই সকাল 8:30 মতন বাজে। আজ এখন থেকে আমি শুরু করলাম আমার দিনটা কিভাবে আমি কাটাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। ওকে, তাহলে চলো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করা যাক। আজকে জানো তো আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। ইউজুয়ালি আমি নর্মাল তোমার হচ্ছে 7টা-8টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি। উঠে যেহেতু আমার এক্সারসাইজ করার থাকে, ভিডিও এডিটিং থাকে, আবার আমি যেহেতু আমার জানোই অফিস থাকে, আমি তাই জন্য বেশি পরিমাণ কিছুই শ্যুট করতে পারি না। রোজ এই এক ঢাল এক কাঁশি এই ধরনেরই শ্যুটিং করে মানে শ্যুট করি। তো সেই কারণে বাড়িতে চেষ্টা করি সকালবেলা কিছুটা মানে বেশি পরিমাণ শ্যুট করে নিতে, কারণ রাতের দিকটাতে না আর হয় না, কারণ সারাটা দিন অফিস কাটিয়ে যখন বাড়ি আসি তারপর আর কিছু থাকেই না করার মতন, তো ওই জন্য হয় না। আর ইউজুয়ালি আমি 7টাতে উঠি, উঠে আমি এক্সারসাইজ করি, তারপর আমার যা যা কাজ থাকে সেগুলো করি, ভিডিও পায়ের মধ্যে একটা মশা বসেছিল, ভিডিও এডিট করি, মানে যেগুলো যেগুলো নর্মালি কাজ থাকে সেগুলো করি, ভিডিও পাবলিশ করি, এই সমস্ত কিছু কাজ আমি সকালবেলায় সেরে রাখি। আজকে আমি যে কী করে ঘুমিয়ে পড়লাম আমি জানি না, আমার ঘুম থেকে উঠতে প্রায় 7:45 বেজে গেছে, ঘড়ি দেখছি তখন দেখি 7:45। মাকে গিয়ে বলছি, কী গো তুমি ওকে ডাকলে না, এত বেলা হয়ে গেছে। বললাম ঠিক আছে, ঘুমাচ্ছিস ঘুমা, আর ঘুমাচ্ছিস ঘুমা, ওই সকালবেলা এই করে আমার এক্সারসাইজটা আজকে মিস হয়ে গেল, করাই হলো না। তো চলো আর কী করা যাবে, এখন অনেকখানি বেলা হয়ে গেছে, তোমার 8:30 বেজে গেল, এখন যাই গিয়ে আমি চা খেতে খেতে আমার ভিডিওটা এডিট করি। চল যাওয়া যাক। এনো চা। মা চা দিতে এসেছে। কিন্তু মা তুমি আজকে আমাকে ডাকলে না কেন? ঘুমোচ্ছিলি দেখলাম তাই জন্য ডাকলাম না। খা, গভীর ঘুমোচ্ছিলি। আমার আজকে দেরি হয়ে গেল, আমার এক্সারসাইজটা করা হলো না। দেরি না করলে কি হবে? ঠিক আছে, এক আমি এই যে চা, এখানে লিকার চা আছে, কালো কাপ, চাও কালো তো সব পুরো মিশে একদম একাকার হয়ে গেছে। আর রাত্রেবেলা হচ্ছে আমি 5টা আমন্ড ভিজিয়ে রাখি, এই বাটিতেই ভিজিয়ে রাখা থাকে তাই এই বাটি করেই মা দিয়ে দিয়েছে, বাটিতেই ভেজানো থাকে, ছোট্ট একটা বাটিতে 5টা আমন্ড আর হচ্ছে লিকার চা, এটা খাবো। আর বসে বসে এই বাইরে প্রকৃতিটা দেখবো, ওইদিকে সিটির আওয়াজ পাচ্ছ কারণ মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে, সেই কারণে এই প্রকৃতিটা দেখব আর এই খাবো। আমি এখন বসে বসে সিটি অনেক সিটির আওয়াজ পড়ছে তো এখন এখানটা বন্ধ করছি। চা খেয়ে দিয়ে খানিক্ষণ বসে বক বক করলাম মায়ের সঙ্গে, খানিক্ষণ না বেশ অনেকক্ষণ, ভিডিও এডিট করলাম, থাম্বনেল ক্রিয়েট করলাম, যদি এখনও আমার আর কি আপলোড করা হয়নি, ভিডিও এডিট করলাম, থাম্বনেল ক্রিয়েট করলাম, আপলোড করা হয়নি, আপলোড করব, চা খেতে খেতেই এগুলো সব করলাম, মায়ের সঙ্গে বক বকও করলাম। এবার আপলোডে বসিয়ে আমি তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে নেব, আর ওদিকে মা রান্না শুরু করে দিয়েছে, চলো তোমাদেরকেও দেখাই আজকে মা কী রান্না করছে, কারণ মা আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছে, কারণ মা আজকে একটু মাসির বাড়ি যাবে। চলো দেখাই কী রান্না করছে। কী রান্না করছো মা আজকে? আজকে হচ্ছে ডিম, এত কটা ডিম দিয়েছে এই জন্য ডিমের ভুজিয়া হবে বলে। খেতে দেবে তো? এটাকে ভুজিয়া মতন করবো, করে তুলে নিয়ে তারপরে আলু চাষ করবো। ঠিক আছে চলো আমি গিয়ে ওটাই বাকি আপলোড করে নিই, তুমি রান্না করো তবে চানে যাবো। চলো, মা ওদিকে রান্না করছে করুক, আমি গিয়ে তাড়াতাড়ি এখন আপলোডে বসিয়ে দিই ভিডিওটা, তারপর আমাকে স্নানে যেতে হবে, নাহলে অনেকটা সময় দেরি হয়ে যাবে। ভাবতেই পারো সারা ঘর ঘুরে এসে আমি কেন এইখানটাতে দাঁড়িয়েই ভিডিও করছি, তার কারণ ওই আলোটা মুখে পড়লে ঠিকঠাক দেখতে লাগে, নাইলে বাকি দিকটাতে না একটু অন্ধকার অন্ধকার লাগে। আর ওদিকে রান্না করছে, চিমনি চলছে, আরও গাঁগা গাঁগা আওয়াজ হবে, চিমনিটা বন্ধ রেখেছিল বলে আমি গেছিলাম, এখন চিমনিটা চলছে তাই আওয়াজ হবে, তাই আমি আমার ঘরে চলে এলাম এই জায়গায় যাতে আলোটা মুখে পড়ে। তো চলো আমি এখন গিয়ে তাড়াতাড়ি ভিডিওটা এডিট করে নিই। আমি স্নান করে চলে এসেছি, তোমাদেরকে তখনই আমি বললাম না যে আমি ভিডিওটা আপলোড করে তারপর স্নানে যাব, কিন্তু আমি করতে পারিনি,
এদিক ওদিক নড়তে চড়তে বকবক করতে করতে আমি আবার আপলোড করতে পারিনি ভিডিও। আমি তাড়াতাড়ি স্নান করে এলাম, এখন ভিডিওটা আপলোড করব, তারপর শিডিউল করব, করে নিয়ে আমি যাব খেতে। তো তাড়াতাড়ি চলো খেতে যাই। তবে হ্যাঁ, তার আগে যে আমি প্রত্যেকটা মিলের আগে যেটা খাই, এক কাপ করে জল, সেটা আগে তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর তাড়াতাড়ি করে যাব। ও তারপর আগে ভিডিওটাকে এডিট করব, মানে পাবলিশ করব, তারপর গিয়ে খাবো। মা ওদিকে ভাত বানাতে শুরু করে দিচ্ছে, তাড়াতাড়ি কাজটা সেরে নিই। আমি খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি, খেয়ে দেয়ে হাতে দেখলাম একটু সময় ছিল, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়া মানে শুয়ে শুয়ে একটুখানি ইউটিউবে ভিডিও দেখছিলাম, যেটা করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। একটু রেস্ট নিচ্ছিলাম, এখন ফুল রেডি, রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। আজকে আমার সাথে মাও যাচ্ছে, তার কারণ মা আজকে মাসির বাড়ি যাবে, একটু দরকার রয়েছে, তারপরে ওখান থেকে পার্লার যাবে, আর একটা দোকানেও যাবে, মানে কিছু টুকিটাকি মায়ের দরকার রয়েছে, ওই জন্য মা আজকে আমার সঙ্গে যাবে। যেহেতু আমি রিক্সা করে যাই, কাকুকে বলাই থাকে, তো মাও একই সঙ্গে আজকে বেরিয়ে যাবে, আমি আর মা দুজন আজকে একসঙ্গে মিলে যাব। মা আগে নেমে যাবে, তারপর আমি নামবো। তো চলো চিরুনিটা নিয়ে নিই, কারণ চুল আঁচড়ানোর জন্য চিরুনিটা লাগে, মাঝে মাঝে তো চুল যদি উস্কো খুস্কো হয়ে যায় বা কিছু, তখন চুল আঁচড়ানোর জন্য চিরুনিটা কাজে লাগে। তো চলো বেরানো যাক, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, চলো। আজকে ঘর পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ ঘর পুরো বন্ধ থাকবে, তার আমি নিজেই ঘুরে যাচ্ছি। ঘর পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ঘরে কেউ থাকবে না, তো এক তো ঘর পুরো ফাঁকা, হয়তো দেখলেই কেউ থাকবে না, তো লাইটটা এখন অফ করে বেরোনো যাক। ব্যাগটা নিয়ে বা বেরোবো তার ওটরে। হ্যাঁ, বেরিয়ে পড়েছি। আজকেও বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড মানে ভালো রকম রোদ আজকেও বাইরে। চলো যাই, তাকাতে পারছি না বেশি, খুব রোদ বাইরে। এসো মা, মাও আজকে তোমাদেরকে বললাম, মাও আজকে আমার সাথে যাবে, যে মা বেরোচ্ছে, তালা দিয়ে আসুক, আমি গিয়ে গাড়িতে উঠি, তাকাতে পারছি না, বড্ড রোদ। গাড়ির রিক্সা কাকুর দাঁড়িয়ে রয়েছে, যাই গিয়ে উঠি। চলো দাঁড়ো, মা আসবে, আরে চুলটা গেল। এসো যাওয়া যাক, এইটা বাহ ভালো করেছি। মাসির বাড়িতে মা এখন নেমে যাচ্ছে, টাটা, ফোন করো পরে। মা নেমে গেছে মাসির বাড়ি, আমি যাই। অফিস শেষ, এখন বেরাবো। বাড়িতে শুনলাম মা নাকি আজকে পার্লারে গিয়ে হেয়ার কাট করেছে, মানে আমার মানে বড়ো হওয়ার পর এটা মনে হয় ফার্স্ট টাইম যেটা মা পার্লারে গিয়ে হেয়ার কাট করলো। তো চলো ওটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড আছি, ঠিক কেমন লাগছে দেখবো, তোমাদেরকেও দেখাবো, চলো। এই বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকতে একটু আজকে একটু লেট হলো, তার কারণ যে রিক্সা করে আসি আর কি, সেই কাকুর রিক্সাটা একটু খারাপ হয়ে গেছিলো, তো তাই জন্য আসতে একটু সময় লেগে গেল। এসে এবার একটুখানি বসেছিলাম, বসে একটু বকবক করছিলাম। এখন আমি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাবো যে কীরকম চুল মা কেটেছে। একটু অপেক্ষা করো, মা এখন কাজ করছে, এখন বলা যাবে না, বললে এখন বকা দেবে, তাই আগে গিয়ে ড্রেসটা আমি চেঞ্জ করে নিই, পরে পুরো ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার তোমাদেরকে দেখাবো মা কীরকম চুলটা কেটেছে। তারা যাই, আমি গিয়ে দেখাচ্ছি কীরকম চুলটা কেটেছে। ব্যাক ক্যামেরাটা অন করতে হবে। এই দেখো, মা স্টেপ কাট কেটে এনেছে, এটাকে স্টেপ কাট দেখছো, দাঁড়াও এদিকে যাও, ওই আলোতে যাও। হ্যাঁ এই দেখো, স্টেপ কাট কেটে এনেছে, এইটা বেশ ভালো লাগছে। এই প্রথম গিয়ে পার্লার থেকে চুল কেটে আনলো। আচ্ছা
এখানটা থোকা পুরো হয়ে আছে, এখানটা এরকম। যাই হোক, হ্যাঁ যাই হোক, ভালোই লাগছে। চলো এবার গিয়ে আমি একটু বসে রেস্ট করি, তারপর আমি রাতের খাওয়া দাওয়া করবো। এখন যাই, প্রচণ্ড গরম করছে, ঘরে এসিটা চালিয়ে দিছি, এখন গিয়ে একটু বসবো। আমার অনেকক্ষণ আগে ডিনার করা হয়ে গেছে, আমি এখন ভাবলাম যে যাই গিয়ে ভিডিওটা এন্ড করতে হবে, কারণ রাত হয়ে গেল, এবার ঘুমাতে হবে। ভিডিওটা আর লম্বা করব না, মোটামুটি হয়েছে। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবতেই পারো রোজ সকালবেলা ঘুম থেকে ওঠা মানে সেম থিং কাম রিপিট, তো কেন, তার কারণ ভালো করেই জানো। আমি যেহেতু অফিস করি সেই জন্য আমার এক্সট্রা নতুন কিছু করে দেখানো পসিবল হয় না, তবে ডেফিনেটলি আই উইল ট্রাই। আর যেহেতু সামনে পুজো আসছে, অনেক ঘুরতে যাওয়া হওয়া সব কিছুই রয়েছে, তো তোমরা দেখতে পাবে অন্যান্য অনেক কিছুই দেখতে পাবে। তো হ্যাঁ, এই কটা দিন কিছু করার নেই, কারণ অফিস করলে টাইম তো ম্যানেজ করতে পারি না, বাট এটা আমার প্রচণ্ড ইচ্ছা, প্রচণ্ড শখ যেটা বলো, সেইটা থেকেই আমি এটা করে থাকি, আমার ভালো লাগে সেই কারণে। তো ইয়া, দ্যাট ইজ ইট। আর হচ্ছে এখন আমি আমার রাতের যে ড্রিঙ্কসটা রয়েছে, মর্নিং ড্রিঙ্কস বলছি, তো নাইট ডিটক্স যে ওয়াটার আমি যেটা রাতে খাই, ডিটক্সিং ওয়াটার, ওটা আমি জাস্ট গরম করে নিয়ে এলাম, এবার এটা আমি খেয়ে নেবো, তারপরে আমি ঘুমাতে যাব। ও হ্যাঁ, আমার স্কিন কেয়ার ফেয়ার কিচ্ছু এখনও করা হয়নি, সব কিছু কমপ্লিট করবো, তারপর ঘুমাতে যাব। সো ভিডিওটাকে আজ এইটুকুনি রাখছি, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো, যেভাবে তোমরা সাপোর্ট করছো সেভাবেই করতে থেকো। তো চেষ্টা করবো আরও ভালো করে নতুনভাবে নতুন নতুন কিছু তোমাদের সামনে দেখানোর। ওকে, তো চলো টাটা, গুড নাইট, তো কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। তো বাবা, এটা রাখি, হাত ধরে গেল, তো নতুন একটা ভিডিওর সঙ্গে, টাটা।